বন্ধুরা, চট্টগ্রাম নগরীর ডিসিএল এলাকায় অবস্থিত এই দোসা হাট, এই দোসা হাটের দোসাটা কেমন আজকে আমরা খেয়ে দেখব। তার আগে বন্ধুরা দেখে নেই এর ভেতরকার সাজসজ্জাটা কীরকম। ভীষণ সুন্দর এর ভেতরকার পরিবেশটি, খুব সুন্দরভাবে সাজানো, বিভিন্ন ধরনের ছবিকে ফ্রেমে বাঁধাই করে এখানে সাজিয়ে রাখা হয়েছে। সত্যি এখানে এলে মনটা ভরে যায়। দোসা বন্ধুরা অর্ডার করেছি, বাসায় নিয়ে যাব, আর এখানে এখানকার বিখ্যাত লাচ্ছিটা একটু খেয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দোসাগুলোকে সুন্দর একটি ফয়েল পেপারে ভাঁজ করে দিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি রয়েছে এই যে আমের আচার দিয়ে একটি আইটেম করা হয়েছে, এর সাথে কিছু সবজিও রয়েছে, আর নারকেল বাটা তো দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি এটি যেটি হচ্ছে মেইন জিনিস, এটা হচ্ছে আলুর সাথে চিকেন, চিকেনের ছোট ছোট পিস দেওয়া আছে। এটি এখানে আমরা দেখতে পাচ্ছি কাঁচা মরিচ এবং আলু দেওয়া হয়েছে। এটিই হচ্ছে দোসার সাথে এটা খেতে আমাদের বেশি ভালো লাগবে, এটিই হচ্ছে দোসার মূল উপাদান। এই যে দেখতে পাচ্ছেন দোসাগুলো বেশ কুড়কুড়ে মুড়মুড়ে, এটাই আজকে আমরা খেয়ে দেখব। তো নিয়ে নিলাম আমি এখানে সেই আমের আচারের যে আইটেমটা সেটা নিলাম, পাশাপাশি নিলাম নারকেল বাটা। প্রথমে আমি সেই যে চিকেন, চিকেনের যে পুরটা চিকেন এবং আলু দিয়ে সেটা মাখিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন দোসাগুলো খুবই মচমচে এবং খেতেও নিশ্চয়ই অনেক ভালো হবে। তো আমি চিকেনের সেই পুর থেকে একটু নিয়ে নিলাম, পাশাপাশি আমি নিলাম এই যে নারকেল বাটা। তো প্রথমে খেয়ে দেখি কেমন হয়েছে দোসা। বেশ ভালো, মচমচে, এর স্বাদটা বলে বোঝানো যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ছোট ছোট চিকেনের পিস দেওয়া হয়েছে, এই যে একটা পিস নিয়ে আমি দেখাই, এটা ভীষণ নরম এবং এই চিকেনের মধ্যে যে ফ্লেভারগুলো মিশে গেছে সেটা অসাধারণ। আপনারা দোসা হাট থেকে চিকেন দোসা অবশ্যই ট্রাই করবেন। আলুর সাথে চিকেন দিয়ে এই পুরটি তৈরি করা হয়েছে, খুবই মজাদার। আমি আরেকটু খেয়ে দেখি চিকেন দিয়ে, দেখি কেমন লাগে। এই যে দেখতে পাচ্ছেন চিকেন, অসম্ভব মজা। তবে এটা যত দেরি হবে এর মচমচে ভাব কিন্তু কমে আসবে। স্বাদ পরিবর্তনের জন্য নারকেল বাটা দিয়ে এবং আমের আচার দিয়ে সবজি দিয়ে যে আইটেমটি করা হয়েছে সেটি অবশ্যই ট্রাই করবেন। দোসা হাটের এই দোসা খুবই মচমচে এবং মজাদার ছিল, খেয়ে ভীষণ ভালো লেগেছে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন, এখান থেকে কিনে আনবেন। দাম খুব বেশি ছিল না, 300 টাকা ছিল এক প্লেট। যাই হোক, আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।